হাসির চোখ 2016 বিধানসভা নির্বাচন, কিন্তু শুরুটা হোক কলকাতা পৌরসভার ভোট থেকেই। এদিন দলীয় কর্মীদের সরাসরি সেই বার্তাই দিয়ে গেলেন অমিত শাহ। মাইক অ্যান্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কে চুনাও কে অন্দর কলকাতা কে নাগরিক কি শুরুয়াত করে আর তৃণমূল কংগ্রেস কো জড় সমেত উখাড় কর ফেঁক দে। মোদীর সেনাপতির দাবি মহারাষ্ট্র কিংবা হরিয়ানা নয়, বাংলার জয় পেলে তবেই আসল জয়। রাজনৈতিক মহলের একাংশের মতে 2016 বিধানসভা নির্বাচনকে টার্গেট করে অনেক আগেই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপি। এবার আনুষ্ঠানিকভাবে সেই যুদ্ধে দামামাবাজি দিয়ে গেলেন অমিত শাহ। আগে দিল্লি সামলান, তারপর কলকাতা সামলাবেন, তারপর বাংলা সামলাবেন। আর একজন আছেন সিদ্ধিবাবু, এখানে এসে আরো দুজনকে সঙ্গে নিয়ে এসছেন। নিয়ে বলছেন, দেখো আমরা তো নিজেদের এত কিছু সংগঠন নেই, আমরা তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সবাই সদস্য হয়ে যাও, অত টাকা নাও। এরা রিজিওনাল পার্টিগুলো যেখানে ক্ষমতায় আছে তাদেরকে ভেঙে দিতে চাচ্ছে। সভায় যোগ দেওয়া এম বাইপাস সংলগ্ন নেতাজি নগরের দুই বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির। অন্যদিকে অমিত শাহ সভা থেকে ফেরার পথে হুগলি গোপীনাথপুর ও কাকদ্বীপে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফেডারারের কোচ এবার শেখাবেন সোমদেবদের, ভারতের ডেভিস কাপারদের আধুনিক টেনিস প্রশিক্ষণ দেবেন কোচ টনি রোজ। অস্ট্রেলিয়ার এই প্রবাদ প্রতিম টেনিস কোচ টনি রোজের ছাত্রদের তালিকায় রয়েছে রজার ফেডারার থেকে শুরু করে প্যাট্রিক রাফটার, যারা টেনিস বিশ্বে এক নম্বর স্থান দখল করেছেন। এমনকি রোজের ছাত্র ছিলেন ইভেন লেন্ডেল থেকে হিউয়েটের মতো কিংবদন্তি টেনিস তারকারাও। সেই টনি রোজ এবার ক্লাস নেবেন সোমদেব দেববর্মন, সোনাম সিং, সাকেত সিংদের, থাকবেন লিয়েন্ডার পেজও। আয়োজক প্রাক্তন টেনিস তারকা জয়দীপ মুখোপাধ্যায়, তার দাবি এই সাত দিনের ক্যাম্পে উপকৃত হবেন ভারতের নতুন টেনিস প্রজন্ম।